ওবি রিয়া, আমরা এখানে একটা নতুন প্রজেক্টর চিন্তা ভাবনা করছি। ওয়াও ভাইয়া, অনেক সুন্দর, ভালো লাগে না? আমার তো অনেক ভালো। আচ্ছা আচ্ছা, রিয়া যাও, তোমরা ঘুরে আসো। ওকে ভাইয়া। হ্যাঁ চলো, আমরা দেখি। হ্যাঁ ঘুরে দেখে আসো, সাবধান দিও। আচ্ছা ওবি। জি ভাবি। তুমি গেলে না ওদের সাথে ঘুরতে? না ভাবি, ওদের তো দুদিন পরে বিয়ে, ওরাই ঘুরো, ওদের মতো ওদেরকে ঘুরতে দেন, সময় পেলে পর আমি ঘুরব। তা অবশ্য ঠিক বলেছ, ওদেরও তো একটু বোঝাপড়ার দরকার আছে। ঠিক আছে, সময় পেলে আমি পরে ঘুরব। আচ্ছা ঠিক আছে, আমারও বেশি কথা ভালো লাগে না, ওদেরকে ওদের মতো থাকতে দাও, তুমি তোমার মতোই থাকো। তাহলে ভাবে আমি উঠি। শ্যাম তুমি আমার সাথে যাইবা? হ্যাঁ চাচ্ছ, আমি যাবো। আপনি কে? আপনি আপনি কাজে যান। এই পরি চল, চল পরি। ভাইজান আমি আপনাকেও চিনি না, ওকেও চিনি না, কিন্তু অতটুকু বুঝলাম ওর সম্মান বাঁচানো আমার কর্তব্য, এতে যাই করতে হয় আমি তাই করব। আমি তোরে দেখে নেব, ঠিক আছে? তুই কথাটা মনে রাখিস। আপনি যদি আজকে না থাকতেন তাহলে আজকে আমার সব কিছু শেষ হয়ে যেত, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। আচ্ছা বলতে হবে না, তোমার নাম কি জানি? পরি। তুমি তো আসলেই পরি, এত পরির মতো সুন্দর মেয়ে বাগানে হাঁটো, মানুষ তো তাহলে তোমাকে ডিস্টার্ব করবেই। আপনাকে তো এর আগে আমি কখনো এই এলাকায় দেখিনি। তোমাকে দেখে মনে হয় এখানেই তোমাদের বাড়ি। ওই বাড়িটা আমাদের। তোমার হাতে যদি সময় থাকে তোমাদের এলাকাটা আমাকে ঘুরে দেখাইবা? আচ্ছা চলেন। শ্যাম গেল কোথায়? শ্যাম, শ্যাম। শ্যাম কে? শ্যাম আমার ভাতিজা, মনে হয় সে মাস্তানদের দেখে পালিয়ে গেছে। সমস্যা নেই চলো। তোমার জন্য ভালো লাগছে আমারও ভালো লাগছে, এই জন্য তো আমি তোমাকে এত লাইক করি, তুমি বুঝো না। আর আমি তোমার পছন্দের কোনো কিছু কি আমি তোমাকে না কিনে দিতে পারি? ইয়ার চেয়ে বড় বড় প্রজেক্ট আমি তোমাকে কিনে দেবো লক্ষ্মী। তাই বলছো? হাসি খারাপ কম, ঠিক আছে? আব্বু আব্বু একটা কাণ্ড ঘটে গেছে। আব্বু কি কাণ্ড ঘটে গেছে? চাচু না একটা মেয়ের সাথে ঘুরতেছে, মনে হচ্ছে মেয়েটা চাচুর সাথে প্রেম করতেছে। তুই দেখেছিস? কোথায়? এই তো ওই দিকে। চলো চলো দেখি তো, চলো তুমি আর আমি এসবে কিছুই জানি না, কি বলো চলো বাবু চলো দেখি।
এইখানে? এটা তুমি কি বললে? আমাকে সাহেব বলে তুমি আমাকে ছোট করে দিলে? তুমি আমাকে অভি বলে ডাকবে? ছি ছি ছি, কি বলছেন আপনি? আপনার কত বড় লোক আর আমি তো সামান্য গরিব ঘরের মেয়ে। পরে তুমি কি করো তাতে আমার কিছু আসা যায় না। আমি তোমাকে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। এটা হতে পারে না। কেন হতে পারে না পরি? আপনি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন আর আমি তো সামান্য গরিব ঘরের মেয়ে, এটা কোনোদিনই সম্ভব না। তুমি কি কিছু জানো না, ভালোবাসার মধ্যে ধনী গরিব নেই, ভালোবাসা মন থেকে আসে আর আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসতে পারবো না সাহেব। বিশ্বাস করি না পরি, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো আমাকে তুমি ভালোবাসো পরি। না না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনারা হচ্ছেন অতিথি পাখি, দুদিনের জন্য আসেন আবার চলে যান। কী করে আপনার মধ্যে আমার মধ্যে ভালোবাসা হয়? না না সাহেব, এটা আমি পারবো না। আমি তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য ভালোবাসিনি, তোমাকে আমার সঙ্গী হিসেবে নিয়ে যাওয়ার জন্য ভালোবেসেছি। আপনি চলে যান, আমি পারবো না, আমাকে ক্ষমা করে দেন। সেদিন তো তোর ভীমদেশি বাবু বাঁচাইছে, আজকে তোরে কে বাঁচাইবো? হ্যাঁ, আজকে তোরে কে বাঁচাইবো? আজকে তো কেউ নাই, চল। এইবার তোরে কে বাঁচাইবো? হ্যাঁ, এইবার তোরে কে বাঁচাইবো? তোরে কে বাঁচাইবো? হ্যাঁ, আজকে তোরে কে বাঁচাইতে পারবো? আজকে তোরা আমি শেষ করে ছাড়ব। তুমি আমারে এইখানে ফালাই রেখে কই যেতেছো? কাল তো আমরা চলে যাব, তোমার কথা আমি ভাই একে বলবো, তুমি কালকে এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি আসব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়ের সাথে কথা বলে তোমার ব্যবস্থা নিচ্ছি, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছি। হ্যাঁ, তুমি কি বলবে আমি জানি, তোমার কি করে সাহস হলো একটি গরিব ঘরের মেয়েকে তুমি ভালোবাসার? এত রাগ করছো কেন ভাইয়া? মেয়েটাকে ভালো লাগছে তাই তোমার কাছে বলছি। তোমার সাহস দেখে আমি অবাক, একবারও কি আমার সম্মানের দিকে তাকালি না? সি 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 সি, বাংলাদেশে কি মেয়ের অভাব পড়েছে? তুমি একটি গরিব নির্মল শ্রেণীর মেয়েকে তুমি ভালোবাসতে গেছো? তুমি সবসময় তোমার ব্যবসার সম্মানের দিকে তাকাও, কখনো কি আমাদের এই ফ্যামিলির দিকে তাকিয়েছো? আমি কখনো কারোর জন্য কখনো অনুরোধ করিনি, আজকে অভির জন্য আমি তোমাকে অনুরোধ করতেছি মিস্টার জাহেদ চৌধুরী। আমি এটা মেনে নিতে পারবো না শাহনাজ, জেনে নাও। কেন ভাইয়া, আমার ভালোবাসা কেন মেনে নিতে পারবে না? তুমি রিয়ার ভালোবাসা মেনে নিছ, জীবনে বাবার টাকা আছে বলে তাই ওর ভালোবাসা মেনে নিছ, আর আমি গরিব ঘরের মেয়েকে ভালোবাসি বলে আমার ভালোবাসার কোনো মূল্য নেই?
ওকে তুমি যদি ওই মেয়েকে নিয়ে সুখী হও আমার কোনো আপত্তি নেই আগামীকাল ওই মেয়েকে নিয়ে এসো তুমি লাস্ট পর্যন্ত তোমার ভালোবাসা জয় হলো থ্যাংক ইউ ভাবি